শুভ সকাল আমার বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে সকাল 7টা, আর এই দেখো ঘুম থেকে উঠে পড়েছি। উঠে দেখছি অরিত্রীর পাপাকে আমি নিজেই বললাম যে ঘরের পেছনটা অনেক পাতা টাতা দিয়ে ভর্তি হয়ে আছে, তুমি একটু ঝাড় দিয়ে দাও, কারণ এগুলো করতে গেলে অনেকটা সময় লাগবে। এই ঘরের সামনেটা দিয়ে প্রচুর পাতা দিয়ে ভর্তি হয়েছিল। আর এই যে উনুনটা দেখতে পাচ্ছ, আর বছর শীতে কিন্তু আমি এই উনুনটাতে রান্না করেছিলাম। তারপরে বাবু হওয়ার পর থেকে তো গ্যাসেই রান্না করছি। তারপরে অরিত্রীর পাপা তো ওদিকে ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করলো পেছনটা, আর আমি এই দেখো কালকে শাশুড়ি মা রুটি করেছিল, অনেকগুলো রুটি দিয়েছিল, একটু রুটি দিয়ে চা দিয়ে খেলাম। আজকে সারাদিন রান্নাবান্না নেই, বড় মাদের বাড়িতে নেমন্তন্ন। বড় মাদের বাড়িতে শুধু আজকে নেমন্তন্ন না, 3 দিন ভরে আমাদের নেমন্তন্ন। এটা হচ্ছে আমার ছোট ননদ ছোটদি, তো ও নিয়ে দেখো এই যে সবজি কাটছে। এখানে হচ্ছে মাংসের জন্য আলু পেঁয়াজ রসুন তারপরে সমস্ত কিছু কাটাকুটি কমপ্লিট। আমি একটু এসেছিলাম যে দিদি কী করছে একটু দেখে আসি, তা আমি একটু বাবুকে নিয়ে এসে বসলাম। তো আমাকে বললো তোমাকে কিছুই করতে হবে না, শুধু একটু লাউটা বানিয়ে দিতে। যেহেতু আমি কুচি কুচি করে লাউ বানাতে খুব ভালো পারি, তার জন্য দিদি আমাকে বললো লাউ ঘন্ট করবে তো লাউটা একটু ভালো করে বানিয়ে দিতে। তাই আমি লাউটাকে বাড়ি নিয়ে চলে আসলাম, বাড়ি নিয়ে এসে বাবুকে আমার শ্বশুরমশাইয়ের কাছে দিলাম, দিয়ে এই দেখো লাউ বানাতে বসে পড়েছি। আজকে নেমন্ত্রণ, আবার কালকে হচ্ছে আমার ছোট ননদের ছেলের জন্মদিন, তো কালকেও নেমন্ত্রণ, আবার পরশু দিন ভাইফোঁটা, তো ভাইফোঁটার দিনও নেমন্ত্রণ, পরপর 3 দিন নেমন্ত্রণ আমার বড় মাদের বাড়িতে। তো এখন চলো লাউগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে নিই। আর লাউ ঘন্ট না মাছের মাথা দিয়ে করলে দারুণ সুন্দর টেস্ট হয়। তো দেখতে পাচ্ছ কী স্পিডে আমি কাটছি, আমার এগুলো না ছোটবেলার থেকেই খুব ভালো পারি, এগুলো কিন্তু আমাকে কেউ কোনোদিনও শিখিয়ে পড়িয়ে দেয়নি। তো আমার লাউ বানানো হয়ে গেছে, চলো এখন বড় মাদের বাড়িতে গিয়ে লাউটা দিয়ে আসি। আর বড় মারা মনে হয় রান্নাবান্না শুরু করেও দিয়েছে। আর এই ভিডিওটা অনেক দিন হয়ে গেল, যেহেতু কালী পুজোর পরের দিনকার ভিডিও এটা, তো তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল না। বড় মাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজনরাও এসছে, তো তাদেরও নেমন্ত্রণ করেছে, তাদেরও খাওয়া দাওয়া করাবে আর কি। তো আমি বাড়ি এসেছি, দেখো বাড়ি এসে কতগুলো কাঁচাকুচি করার ছিল কাঁচাকুচি করে নিয়েছি। এখন আমি স্নান করব, স্নান টান করে বাবুকে ঘুম পাড়াবো, নিজে একটু রেস্ট নেব, তারপরে যাব বড় মাদের বাড়িতে আবারও। আর এখন যেহেতু প্রতিদিন বড় ভিডিও দিচ্ছি না, তার জন্য আমার ফোনে ভিডিও থেকেই যাচ্ছে, তো তোমাদের সাথে রোজ শেয়ার করতে পারছি না। এখন শর্ট ভিডিওগুলোই বেশি দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমরা আমার শর্ট ভিডিওগুলোও দেখো যারা আমার বড় ভিডিও পছন্দ করো, কারণ বড় ভিডিও কি বলতো আজকালকার দিনে না কারোর এত সময় নেই, বড় ভিডিও কেউ বেশি একটা দেখতেই চায় না। কিন্তু শর্ট ভিডিও আবার অনেকেই দেখে, একটু ভিউ হয়, কিন্তু শর্ট ভিডিওতে এর আগে বলেছি শর্ট ভিডিও ভিউ হলেও ইনকামটা কম হয়। আর হচ্ছে যেহেতু শীতকাল চলে এসেছে, অরিত্রীর পাপাকে আমি বলেছিলাম প্রত্যেকটা বীজই নিয়ে আসবা শীতকালের, যেহেতু এখন ছাদ হয়েছে, ছাদে সমস্ত বীজ আমি লাগাতে পারবো। তাই এখানে কলমি শাকের বীজ নিয়ে এসছে, তারপরে বিনসের বীজ, ধনে, তারপরে হচ্ছে তোমার পালং শাক, তারপর নোটে শাক, সমস্ত শাকের বীজ নিয়ে এসছে। এগুলো হচ্ছে ক্যারেট কেনা হয়েছে, 5টা মতন ক্যারেট কেনা হয়েছে, ওই ক্যারেটে করে ছাদের ওপরে লাগাবো। লাগাবার জন্য আমি দেখো প্রত্যেকটা বাটিতে অল্প অল্প করে দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখলাম, বিকেলবেলাতে লাগিয়ে দেব। তো আমার এত খুশি লাগছে। হ্যালো বন্ধুরা, এখন তোমাদের সামনে আসলাম কথা বলার জন্য, কারণ সকাল থেকে কথা বলার টাইমই পাইনি। এখন বাজে 12:10 মতন বাকি আছে। বাবুকে স্নান করালাম, স্নান করিয়ে খাওয়ালাম, খাওয়িয়ে নিজে স্নান করে আসলাম। অরিত্রীকে বললাম কি অরিত্রী স্নান করবা চলো, বললো ও খেলা করছে, ওর পিসির মেয়ে ছেলে ওদের সাথে খেলা করছে, তো বললো কি পরে ছান করবো। আমি বললাম ঠিক আছে তাহলে, তো আমি আগে আগে ছান করে নিলাম, নাহলে বাবু আবার কখন ঘুমাতে যাবে কান্না করবে, তো তার জন্য স্নান করে নিলাম। আর আজকে কালী পুজোর পরের দিন, আজকে হচ্ছে শুক্রবার, হ্যাঁ কালকে বৃহস্পতিবার কালী পুজো ছিল, আজকে শুক্রবার। তোমাদের
সঙ্গে কালকের ভিডিও শেয়ার করেছি, কিন্তু এখন অবধি ঠাকুরের মানে কালী ঠাকুরের মুখটাই দেখতে পারলাম না। আর একবার যখন মানে আগের বছরকার কথা বলছি, তখন বাবু পেটে ছিল, অনেকে তোমরা বারণ করেছিলে যে পেটে থাকা অবস্থায় কালী ঠাকুর দেখতে নেই, কিন্তু তবু আমি গেছিলাম, ঠিক আছে, আমি বারণ মানিনি। কিন্তু এবার দেখো বাবুকে নিয়ে ঠাকুর দেখতে যাব, কিন্তু এখন অবধি যেতেই পারলাম না। আজকেও হয়তো যাওয়া হবে কি না জানি না, কালকে হয়তো আমার ছোটো ননদ এসছে, বড় ননদ কালকে হয়তো আসবে, হয়তো কালকেই যেতে পারি। আর আজকে আজকে কালকে পরশু দিন মানে ভাইফোঁটা পর্যন্ত আমার জেঠি শাশুড়িমার বাড়িতে নিমন্ত্রণ আমাদের, তো আজকেও জেঠির বাড়িতে খাওয়া দাওয়া হবে, মানে বড় মাদের বাড়িতে খাওয়া দাওয়া হবে, আবার কালকেও আবার পরশু দিনও। আর তোমাদের সাথে চেষ্টা করবো একটু একটু করে শেয়ার করার, কারণ এখন দেখতেই পাচ্ছ মিনি ব্লগটা বেশি দিচ্ছি, কারণ মিনি ব্লগগুলো আমার একটুখানি যাচ্ছে, তার জন্য মিনি ব্লগগুলো দিচ্ছি। তো চলো, এখন বাবু দোলনায় শুয়ে আছে বাইরে, আর আমি ঘরে আসলাম, বাবুকে এখন একটুখানি ঘুরু ঘুরু করতে নিয়ে যাব, নিয়ে এসে মানে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো, সুন্দর সুন্দর করেছে পায়ে। বড় মা কালকে দিয়ে গিয়েছিল নাড়ু মোয়া এগুলো, তাই তিলের নাড়ু খেতে কার কার পছন্দ, আমার তো খুব ভালো লাগে, দুটো তিলের নাড়ু খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এখন দেখো এই যে এই মালাটা আমি হাটের থেকে সেদিনকে কিনেছিলাম, 60 টাকা নিয়েছিল মালাটা, পরে একটুখানি রেডি সেডি হয়ে, রেডি সেডি আর কি, শাড়িও পরিনি কিছুই না, একদম আমাদের বাড়ির পাশেই বাড়ি, আমার বড় মাদের পেছনে বাড়ি, ঠিক আছে, আমাদের ঘরের পেছনে। তো এসে দেখছি অরিত্রি খেতে বসেছে, আমার পিসি শাশুড়ি মা মাখিয়ে দিচ্ছে ভাত। তো এখানে কী কী রান্না হয়েছে চলো দেখাই, মাংস রান্না হয়েছে, আর এদিকে যারা মাংস খায় তারা মাংস, আর যারা মাংস খান না তাদের জন্য মাছ। এখানে মুগ ডাল হয়েছে মাছের মাথা দিয়ে, এখানে হচ্ছে মসুরির ডালও হয়েছে, আবার ওখানে লাউ ঘণ্ট, আর বড় করে একটা হাঁড়িতে ভাত রান্না হয়েছে। তো এই ছিল আজকের মেনু, এটা দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে আমাদের। তো চলো এখন আমরাও খেতে বসে পড়ব, আর এইটা হচ্ছে আমার বড় মা জেঠি শাশুড়িমা এটা। তো এদিকে আমার ছেলেও চলে এসছে, দেখো ছেলেকে কাকি শাশুড়িমার কাছে দিয়েছি একটুখানি, তো দিয়ে এখন আমি নিজেও খাওয়া দাওয়া করে নেব, সবাই বসে পড়েছে খেতে। তো চলো, এই যে প্রথমে একটুখানি ডাল নিয়ে নিচ্ছি, আমার কিন্তু মাছের মাথা দিয়ে মুগের ডাল খেতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে আমার, কিন্তু মুগের ডাল কিন্তু নিরামিষ একদমই ভালো লাগে না। তো এদিকে দেখো অরিত্রি বসেছিল বারান্দাতে, তো আমাকে দেখে আবার থালা নিয়ে আমার পাশে চলে এসছে, তো আমার পাশে বসে এখন খাচ্ছে। যেহেতু আমাদের বাড়ির ভেতরেই বাড়ি আর নিজেদেরই মানুষ, তাই সাজুগুজু করিনি, যেমন বাড়িতে সিম্পল থাকি সেমনভাবেই চলে এসেছি। এখন হচ্ছে বিকেলবেলা, দেখো প্রত্যেকটা ক্যারেটে এই যে মাটি ভর্তি, মাটি ভর্তি করে দিয়েছিলো আমার হচ্ছে ভাগ্নে, ঠিক আছে, আমার বড় ননদের ছেলে আর আমার কাকা শ্বশুরের ছেলে মাটি নিয়ে এসে রেখেছিল, তো অনেক ভর্তি ভর্তি করে রেখেছিল, তো আমি ওই মাটিগুলো আবার নিচে ঢেলেছিলাম ছাদে, তো ছাদের থেকে আবারও ক্যারেটে আমি ভর্তি করেছি অল্প অল্প করে। তো তারপরে এ দেখো সব বীজগুলো ছিটিয়ে দিচ্ছি, আর অরিত্রির পাপার তো মাজা ব্যথা, অরিত্রির পাপা মাটি এরকম ঢালতে পারবে না, অরিত্রির পাপার বেশ কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে মাজা ব্যথা হয়েছে, তো মনে হয় কালকেই হয়তো ভোরবেলায় যাবে কৃষ্ণনগর ডাক্তারের কাছে, যেতেই হবে, না হলে কাজ করে আর খাওয়ার মতন ক্ষমতা ওর থাকবে না, ওর যা পরিস্থিতি হয়েছে হেলান দিয়ে বসলে আর উঠতে পর্যন্ত পারছে না, মানে নিচু হয়ে হাত দিয়ে ভাতটা পর্যন্ত খেতে পারছে না, এমন অবস্থা হয়েছে। তো না হলে ও কিন্তু আমার অনেক কাজেই আমার হেল্প করে দেয়, পুরো হাঁপিয়ে গেছি। এদিকে অরিত্রির পাপা হচ্ছে গিয়েছিলো একটুখানি কাজে, তার জন্য এই যে ভাত, ভাত ওর জন্য এনে রাখলাম। তোমরা আবার হয়তো ভাবতে পারো যে অরিত্রির পাপার এত মাজা ব্যথা তাও কাজে কেন গেছে, তো যেটুকু করার মতন সেটুকু কাজই করে আর গিয়ে। এদিকে রাত্রেবেলায় ল্যাকটোজেন নিয়ে এসেছিলো, আর আমুলের আইসক্রিম খেতে তো আমার ভীষণই ভালো লাগে, তো ওটা নিয়ে এসেছিলো।
এখন দেখো এটা হচ্ছে পরের দিন সকালবেলা, সকাল বলতে এখন বাজে 5টা, ভোর 4:30টার সময় অ্যালার্ম দিয়ে রেখেছিল অরিত্রীর পাপা। তো অ্যালার্ম দিয়ে হাত মুখ ধুলো, তারপরে জামা প্যান্ট পরলো, ঘরটাকে একটু ঝাড়ু দিলাম। অরিত্রীর পাপা এখন বেরিয়ে পড়লো কৃষ্ণনগরের উদ্দেশ্যে। 6টা থেকে 6:30 অবধি নাম লেখাবে, তারপরে নাম লেখায় না। 10টার সময় আসবে ডাক্তার, তার জন্য এত সকালবেলায় বেরিয়ে পড়লো। তো অরিত্রীর পাপা যাওয়ার পরেও আমি কিছুক্ষণ শুয়েছিলাম, শুয়ে থেকে উঠে এই যে এখন কাজকর্মগুলো সারলাম। বাসনপত্র ছিল সে কয়েকটা মাজলাম, এখনও ন্যাকড়া কানিয়ে ওগুলো তো ধুতে হবে, ওগুলো এখন আর ধোবো না, থাক একটু পরে ধোবো, এত সকালে জল টল ঘাঁটবো না। তারপরে দেখো এখন হচ্ছে ব্রাশ করতে করতে চলে এসেছি ছাদে। ছাদে দেখো অরিত্রীর পাপা নেট দিয়ে কী সুন্দর করে ঘিরে দিয়েছে চারদিকটা, না হলে ছাগল এসে সব গাছগুলো না খেয়ে নেয়। এখন শুধু দেখতে হবে হনুমান যেতে না এসে ও নেটের ভেতরে না ঢুকে পাতা ফুল ডোগা টোগা কিছু খেয়ে না নেয়। আজকে সকালবেলার ওয়েদারটা বেশ ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না। দেখো কী সুন্দর ওয়েদার। দেখো এখন কিন্তু কার্তিক মাস প্রায় শেষ শেষ, কিন্তু এখনও ঠান্ডা পড়লো না, কী অবস্থা বলো তো। তো আমি এখন চলে যাচ্ছি ছাদের থেকে নিচে, ছাদে প্রচুর পরিমাণে পাতা পড়ে নোংরা হয়ে ভর্তি হয়ে থাকে, যেহেতু এখনও সেরকমভাবে ইউজ করা হয় না, তার জন্য ঝাড়ঝুড়ো সেরকমভাবে কিন্তু দেওয়া হয় না। ছাদে থেকে আমি নিচে চলে এসেছি, এখন মুখ টুক ধুয়ে নেবো, ধুয়ে বাবুকে এখন খাওয়াবো। তো তার আগে আমি গোপাল সোনাকে সেবা দিয়ে আসবো, সেবা দিয়ে এসে তারপর বাবুকে খাইয়ে দেবো। এই দেখো গোপাল সোনাকে আমি সেবা দিয়ে দিয়েছি, আর গোপাল সোনাকে কালকের ভিডিওতে তো তোমরা দেখেইছো, চেন বালা বাসি এগুলো সব আমার শাশুড়ি মা এনে দিয়েছে। তো গা কাপড় ধুয়ে নিয়েছি, ধুয়ে এই যে ছাগলগুলোকে বের করলাম, গোপাল সোনাকে খেতে দিলাম। আমি বাবু হওয়ার পর অনেকটা রোগা হয়ে গেছি, অনেকই রোগা হয়ে গেছি, কারণ আমি নিজেই বুঝতে পারি যে আমি কতটা রোগা হয়ে গেছি। কারণ বাবু যখন পেটে ছিল তখন আমার চেহারাটা অনেকটা মোটা ছিল, কিন্তু এখন মনে হয় ফু দিলেই পড়ে যাবো এরকম লাগে, শরীরটা প্রচণ্ড দুর্বল দুর্বল মনে হয়। 2 প্যাকেট ম্যাগি নিয়ে এসেছিলো আমার জন্য, 1 প্যাকেট ম্যাগি রান্না করলাম, আর অরিত্রীর জন্য 1 প্যাকেট ম্যাগি রান্না করলাম, এটাই দুজন মিলে খাবো এখন। আর একটু পরে ভাত বসাবো, অরিত্রীর পাপা আস্তে আস্তে হয়তো দুপুর হয়ে যাবে, যেহেতু 10টা 10:30টার সময় ডাক্তার আসবে, কত ভিড় হবে তার তো ঠিকানা নেই, কৃষ্ণনগর অত দূর থেকে বাড়ি আসবে, তো তার জন্য একটু পরেই ভাতটা বসাবো। তো চলে এসেছিলাম ম্যাগি ট্যাগি খেয়ে একটু রেস্ট নিয়ে দোকানে, দোকান থেকে এই দেখো ডিম নেবো, লবণ নেবো, আদা নেবো, তো সমস্ত কিছু নেবো। বাবুকে কোলে করে আজকে চলে এসেছি দোকানে, বাবুকে এই প্রথমবার দোকানে নিয়ে আসলাম কোলে করে। এই দেখো এত কিছু জিনিস বাবুকে কোলে নিয়ে আর আমি আর আসতে পারছিলাম না। এদিকে বাড়ি এসে ভাত বসিয়ে দিয়েছি, ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, মশলাপাতি বেটেও নিয়েছি। তো চলো একে একে রান্নাটা করে নিই। এনেছিলাম 4টে ডিম, ভেবেছিলাম তিনজনা 3টে খাবো, রাতে 1টা থাকবে, ওটা অরিত্রী খাবে। কিন্তু দেখো 4টে ডিম এনেছি, 1টা ডিম পচা ছিল, ওই পচা ডিমটা ফেলে দিলাম, তাই 3টে ডিমই রান্না করতে হচ্ছে। তরকারিটা বসিয়ে দিয়ে ছাগলের জন্য এই যে আটা দিয়ে বিচুলি দিয়ে মেখে দিলাম, এখন ছাগলে খাবে। তো চলো রান্না করতে করতেও কত কাজ করতে হয় দেখতে পাচ্ছ, এদিকে ওদিকে খালি নজর রাখতে হয় যে কোন কাজটার পর কোনটা করা যায়। এদিকে তরকারিটা আমার ফুটেও গেছে, ওদিকে আমার ছাগলকেও খেতে দেওয়া হয়ে গেল, এখন চলো তরকারিটা আমি নামিয়ে নেব। আর ডিমের তরকারিটা দেখতেও যা সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু সেই টেস্ট হয়েছিল। আগে কিন্তু আমরা তেল মশলা কমই খেতাম, কিন্তু আবার এখন একটু বেশি বেশি করে খাই তেল মশলাটা, কী বলতো, আগে তেল মশলা কম খেতাম জন্য পেটের রোগ বালাই কম ছিল, কিন্তু এখন তেল মশলা কম মানে বেশি খাওয়া হয় জন্য, তেল মশলা যত বেশি খাবে তত আগে তাড়াতাড়ি করে মরবে, ঠিক আছে। যেমন আমরা আগে তেল মশলা খেতাম না, এখন তেল মশলা খাওয়ার জন্য গ্যাস অম্বলটাও বেশি বেশি করে হয়, কিন্তু আগে তেল মশলা দিতাম না তো তরকারির অত টেস্ট হতো না, এখন তেল মশলাটা দিই তার জন্য একটু তরকারিটা টেস্ট হয়। এদিকে দেখো স্নান করে রান্নাবান্না সেরে চলে এসেছি, এখন হচ্ছে সেই ভুরুটা সেভ করেছিলাম পার্লারে গিয়ে দুর্গাপুজোরও আগে, এই যে কালী পুজো চলে আসলো এখনও ভুরুটা হালকা হালকা উঠে গিয়েছে, তাই ভাবলাম পার্লারে আর যাবো না, থাক বেলেট দিয়ে বাড়িতে একটু হালকা করে করে নিই। তো নিজে যেহেতু পারি, আগে তো পার্লারে যেতামই না, নিজেই বাড়িতে ব্লেড দিয়ে এইভাবে করতাম, কিন্তু এখন তো বাবু ছোট তাই যখন তখন যেতে পারি না পার্লারে, তাই এই দেখো সেই পুজোর আগে একবার গেছিলাম,
এখন ভাবছি যে হালকা হালকা উঠে গিয়েছে, ব্লেড দিয়ে বাড়িতে এসে এখন আবারও দুপুর হয়ে গিয়েছে। এই দেখো বাবুকে আমি উঠালাম, উঠিয়ে এই দেখো নতুন জামা পরিয়েছি। এখন চলো আবারও যাবো বড়মাদের বাড়িতে, কারণ এখন হচ্ছে বড়মাদের বাড়িতে লুচি ভাজা হচ্ছে, কারণ বাবুর মানে আমার ননদের ছেলের জন্মদিন আজকে। তো সন্ধ্যাবেলায় জন্মদিন পালন করে তারপরে আমরা সন্ধ্যায় সন্ধ্যায় মেলা দেখতে বেরিয়ে পড়বো। আমাদের এখানে কিন্তু কালী পুজো বেশ ভালোই হয়, খুব একটা খারাপ হয় না, কারণ আমাদের এখানে আমার বিয়ের পর থেকে আমি এসে দেখছি বেশ ভালোই মেলা হয়। এদিকে দেখো অরিত্রির ঠোঁটে একটা কি বেরিয়েছে, একটা কি এমন যেন, তো বুঝতে পারছি না এটা কি। তো চলে এসেছি বড়মাদের বাড়িতে। এদিকে দেখো অরিত্রির পাপা দেখো কি করছে বাড়িতে, এই যে পা মোছার এটা এদিকে ওদিকে হয়ে যায় জন্য ওখানে পেরেক দিয়ে পুঁতে দিল। এদিকে দেখো বড়মাদের বাড়িতে আজকে লুচি হয়েছে এক গামলা, ছোলার ডাল হয়েছে, আর হচ্ছে তোমার হয়েছে পায়েস। তো এটাই হচ্ছে জন্মদিনের আজকে খাওয়া দাওয়া। আবার কালকে তো ভাই ফোঁটা, কালকে হবে মাংস ভাত হয়তো। আগে জানো তো বন্ধুরা লুচি আর খিচুড়ি খেলে পরে আমার প্রচুর পরিমাণে গ্যাস হতো, মানে সাথে সাথে খাওয়ার সাথে সাথে আমার বমি হয়ে যেত, কিন্তু সেই জিনিসটা এখন বন্ধ হয়েছে। কিন্তু গরম গরম লুচি খেতে বেশ ভালোই লাগে, কি বলো তো। এখন বয়সটাই বা কত হয়েছে লোভ সামলাতে পারি না, কিন্তু এদিকে গ্যাস অম্বল হয়ে যায়, খেতেও ইচ্ছা করে আবার খেলে সহ্যও হয় না, কি করবো বলো তো। তো এদিকে দেখো ভাগ্নের জন্য এখানে লুচি পায়েস সমস্ত কিছু দিয়ে সাজিয়েছে। আর চলো এখন কেক কাটবে, দেখবো আর তোমাদেরও দেখাবো। আমি ভয়েস দিচ্ছি, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর জানো তো বাইরে সবাই তাঁত বুনছে, দরজা জানালা পুরো বন্ধ করে দিয়েছি ভয়েস দেওয়ার জন্য, তবুও তাঁতের আওয়াজ হালকা হালকা আসছে। তাহলে ভাবতে পারছো দিনের বেলায় কী অবস্থা হয়। আমার ছোট ননদের দুটো ছেলে, এই যে এটা পায়েস খাওয়াচ্ছে এটা হচ্ছে ওর দাদা, আর বড় ননদের একটা ছেলে একটা মেয়ে, এই যে হচ্ছে পায়েস খাওয়াচ্ছে এটা হচ্ছে বড় ননদের মেয়ে। এদিকে সন্ধ্যা লেগে গেছে, জন্মদিনের খাওয়া টাওয়া খেয়ে এই যে চলে আসলাম একটুখানি কালী পুজোর ঠাকুর দেখতে। দুদিন হয়ে গেল এখনও কালী পুজোর মেলায় আসতে পারিনি, যেহেতু আমাদের এখানে ভালোই মেলা হয় তবুও আসতে পারিনি, যেহেতু দিদিরা বললো যে থাক কালকে আর যাবো না আজকে একবারে আসবো, তাই দিদিদের কথা মতন এই যে আজকেই চলে আসলাম। কিন্তু দিদিদের সাথে আর আসা হলো না, কারণ ওরা এখনও রেডি হচ্ছে, আসতে আসতে হয়তো অনেকটা লেট হয়ে যাবে, তাই আমি অরিত্রির পাপা অরিত্রি আমরা চলে আসলাম, যেহেতু ছোট বাচ্চাকে নিয়ে আসবো। আর বাইরে হালকা হালকা কুয়াশা পড়ছে, তারপরে ঠান্ডা লেগে যেতে পারে, বাবু ঘুমিয়ে পড়তে পারে, তার জন্য ওরা সবাই মিলে পরে আসবে, আমি অরিত্রির পাপার সাথে চলে আসলাম। জাস্ট একটুখানি ঘুরবো, দুই একটা প্যান্ডেল ঘুরেই বাড়ি চলে যাব। বাবুকে এই সাজ সাজিয়েছি কেমন লাগছে, আর আমার মেয়েকে এরকম সাজিয়েছি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমাদের এখানে কালী পুজোয় মোটামুটি প্যান্ডেল হয়, বলবো না খুব খারাপ হয়, বলবো না খুব ভালো হয়, ঠিক আছে। অনেক জায়গায় কিন্তু কালী পুজোর প্যান্ডেল প্রচুর প্রচুর ভালো হয়, প্রচুর প্রচুর টাকা খরচ করে, যেমন আমার পিসি শাশুড়িমার বাড়িতে, বড় পিসি শাশুড়িমার বাড়িতে, ওই যে তোমরা চেনো নাকি জানি না, ও বনগাঁর লাইনে সিলিন্দা বলে জায়গাটার নাম, ওখানে নাকি খুব সুন্দর কালী পুজো হয়। কিন্তু আমি 7-8 বছর বিয়ে হয়েছে, আমি এখনো অবধি যাইনি, প্রত্যেকবার ভাবি যাবো যাবো কিন্তু যাওয়ার হয় না, কেন বলো তো, বাড়ির কাছেই কালী পুজো রেখে আর অন্য জায়গায় কি যেতে ইচ্ছা করে বলো তো। তো চলো টাটা বন্ধুরা, বাই।